পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শ্যামসুন্দর পঞ্চায়েত সংলগ্ন হাট স্থানান্তরিত করে শ্যামসুন্দর বিডিও অফিস সংলগ্ন খেলার মাঠে করা হলো। করোনা পরিস্থিতির কারণে বিস্তৃত জায়গার মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কোনো সমস্যা না হয় তার জন্যই প্রশাসনের এই রূপ উদ্যোগ। প্রশাসনের উদ্যোগে যথেষ্ট খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রেতা এবং বিক্রেতারা। তবে করোনা পরিস্থিতি যেভাবে দিনের পর দিন ঊর্ধ্বমুখী তাতে অবশ্য বেশ কিছু অসচেতন মানুষের হেলদোল নেই। আগে যে পঞ্চায়েতের হাটটা ছিল না, ওখানটা আর কি ওই মেরামত করানোর জন্য বা করোনার জন্য ভিড় যাতে জমায়েত যাতে না হয় তার জন্য এখন এখান থেকে হাটটা আর কি শুরু হবে, চালু হবে। এটা কোথায় হচ্ছে হাটটা? এটা এখন হচ্ছে তোমার ওই শ্যামসুন্দর বিডিও অফিসের সামনে। নিজেদের সচেতনতা ওরা বুঝছে না, কিন্তু এটা তো ওদেরকে বুঝতে হবে যে সামনের পরিস্থিতিটা খুব খারাপ, তার জন্য সামাল দিতে হবে নিজেদেরকে, নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য, বাঁচাবার জন্য নিজেদেরকে, এবার মানুষকে নিজেদেরকেই ভাবতে হবে, ওটা ভাবার দরকার। হাটে আগত অনেক ক্রেতা বিক্রেতার মুখেই নেই মাস্ক। পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রত্যেককেই হাটে বাজারে ঘুরে ঘুরে বহুবার মানুষকে সচেতন করছেন। জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়িকা, বিডিও, এসডিও, এসডিপিও, ওসি সহ প্রশাসনিক আধিকারিকরা বাজারে এসে একটি প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করেছিলেন, কিন্তু তাতেও কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়ে গিয়েছে। এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আমাদের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেটা পঞ্চায়েতের মধ্যে হতো, এটা বিস্তারিত এলাকার জন্য আমাদের ব্লক অফিসের সামনে যে মাঠটা আছে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে দোকানদার যারা মাস্ক ছাড়া মাল দিচ্ছে, কি বলবে? মাস্কটা তো আমাদের আগে আমাদের জেলা সভাপতি ম্যাডাম, আমাদের এমএলএ ম্যাডাম, এসডিও সাহেব এসেছিলেন আমাদের বাজারে, একটা জোরে প্রোগ্রাম করেছিলেন, বলেছিলেন যে দোকানদার সমেত যারা মাল নেবে প্রত্যেকে যেন মাস্ক ব্যবহার করে, সেটা নিয়ে সচেতনতা করা হয়েছিল, এখন করেনি, যেগুলো হয়নি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে। মাস্কটা খুব প্রয়োজন। এসডিপিও সাহেবও বলে গেছেন, আমাদের ম্যাডামও বলেছেন, সম্পাদারা বলেছেন। কি খেলাটা হচ্ছে আজকে? বল খেলা মাঠে হচ্ছে। কোথায় খেলা লাগলো? হ্যাঁ, শ্যামসুন্দর। আগে কোথায় হতো? আগে হাটে, হাটে মাঠে, আগে হাটে হতো, মাঠে হচ্ছে। আগে তো একটা ছোট জায়গার মধ্যে হতো, এবং জায়গার মধ্যে হতো, এখন বড় খেলা মাঠে হচ্ছে। সব মানুষ কি এখানে আসছে? সবাই আসছে। এটা দেখা যাচ্ছে যে অনেকেই বারবার পুলিশ সচেতন করার পরও অনেকে মাস্ক ছাড়া অনেক দোকানদার আছে, কি বলবেন? না, দোকানদার মাস্ক ছাড়া না, সবাই মাস্ক পরিয়ে আছে। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।